জাতীয় পরিচয়পত্র এনআইডির তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে সাইবার নিরাপত্তা আইনে করা এই মামলায় জয় ছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ জনকে আসামি করা হয়েছে রাতে রাজধানীর কাফুল থানায় এই মামলা করেন এনামুল হক নামে এক ব্যক্তি মামলার এজাহারে বলা হয় সজীব অজের জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন জাতীয় জননিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা যে তথ্য দেশ ও দেশের বাইরে প্রায় একশো বিরাশিটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয় তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার হওয়ার মাধ্যমে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে তথ্য বিক্রির প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় মামলায় মামলার বিষয়ে কাফরুল থানার পুলিশ জানায় যাচাই বাছাই শেষে মামলার আরও আসামি যোগ হতে পারে